আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি অবশ্যই কিন্তু আমাদের কিছু স্ক্রিনশট নিতে হয়। সো স্ক্রিনশটগুলো নিতে গেলে কিন্তু আমরা যে আমাদের ফোনের যে ভলিউম বাটনগুলো আছে, সো এগুলোতে কিন্তু চাপ দিয়ে ধরে তারপর আমরা স্ক্রিনশট নেই। সো আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা এই ভলিউম চাপ ছাড়াই কীভাবে আপনারা স্ক্রিনশট নিতে পারবেন, আপনার ফোনে কোনো প্রেশার পড়বে না। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর আমি মাসুদ আছি আপনাদের সাথে। আর দেখানোর আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ এখন সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দিবেন। তো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আমাদের ফোনটাকে সুরক্ষিত রাখার জন্য আমরা স্ক্রিনশট নিতে হলে আমরা একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ইউজ করব। সো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে যদি আমরা স্ক্রিনশট নিই তাহলে আমাদের ফোনে কোনো ক্ষতি হবে না, আমাদের ফোনে কোনো প্রেশার পড়বে না। সো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য অবশ্যই আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যেয়ে সার্চ বক্সে সার্চ করব স্ক্রিনশট টাচ। স্ক্রিনশট টাচ লেখার পরে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, এটাকে আপনারা ওপেন করে নেবেন, ইনস্টল করে নেবেন। দেন আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি। সো আমি এখন ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা দেখেন এখানে একটা ইন্টারফেস চলে আসবে, এটা একদম সহজ, খুবই অসাধারণ একটা অ্যাপ্লিকেশন। সো দেখেন এখানে কিছু ইন্টারফেস দেখাচ্ছে, তো এটা ওকে করে দিলাম। দেখেন উপরে লেখা আছে স্টার্ট ক্যাপচার মনিটরিং সার্ভিস, সো এটা থেকে আমি ক্লিক করে দিব। এখানে আপনারা কিছু করতে হবে না। তো এটাতে ক্লিক করার পরে দেখেন অ্যালাউস আছে, এখানে আমি অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করে দেওয়ার পরে দেখেন স্টার্ট নাও। সো আমি এখানে স্টার্ট নাও ক্লিক করলেই সো দেখেন এখানে আমার কাজ শেষ। তারপরে দেখেন একটা আইকন চলে আসছে, দেখতে পারতেছেন একটা আইকন। আমি যদি ওখানে হোমে যাই দেখেন একটা, দেখেন এরকম একটা আইকন দেখতে পারতেছেন। সো এই আইকনটা যে কোনো সাইডে আপনি রাখতে পারেন। এই আইকনটার মধ্যে টাচ করলেই আপনি ফেসবুকে থাকেন বা ইউটিউবে যে কোনো জায়গায় থাকেন, সো একটা স্ক্রিনশট নিতে গেলেই দেখেন আমি, তো বন্ধুরা এই আইকনটাতে ক্লিক করলে কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে, আপনি খালি কোনো কিছু করতে হবে না, এটাতে টাচ করলে স্ক্রিনশট হয়ে যাবে। তো আপনি চাইলে এটা যখন এটা সরিয়ে রাখতে চান তাহলে এখান থেকে সোজা আপনি স্ক্রিনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পরে স্টপ মনিটরিং সার্ভিসটাতে ক্লিক করলে আপনার আইকনটা আবার চলে যাবে। তো আপনি চাইলে কিন্তু আবার যখন প্রয়োজন হয় তখন আপনি আবার এখান থেকে গিয়ে আবার এটা ওপেন করতে পারেন। সো এইভাবে কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারেন খুব সহজে, আপনার কোনো প্রেশার পড়বে না আপনার ফোনের। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে, আর আমার ভিডিওটাতে কিছু কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হলো ভিডিওটা। তো পরবর্তী ভিডিও আসার মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।